আমি তোমাদেরকে আজকে বলবো যে ইউটিউবে যে তোমরা ভিডিও দেখো, তো ভিডিও দেখার পরে কি হয়, অটো প্লে হয়। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আসলে যারা ইউটিউব ভিডিও দেখো, ইউটিউব ভিডিও দেখার ফলে এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক অটো প্লে হয়ে যায়। তো দেখতে পাচ্ছে একটু স্টপ করে, তো দেখতে পাচ্ছে এখানে কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। তো আসলে অটো প্লেটা কীভাবে বন্ধ করবে তো আমি এ টু জেড এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো অফ করবে কি করে, অন করবে কীভাবে, তো এ টু জেড বুঝিয়ে দেবো। এক মুহূর্তের জন্য স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের কী করতে হবে, ইউটিউব অ্যাপসটি ওপেন করতে হবে। তো ইউটিউব অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছো এখানে চ্যানেলের একটা লোগো আছে, তো চ্যানেলের লোগোর উপর ক্লিক করবে। তো চ্যানেলের লোগোর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে আছে সেটিংস, তো সেটিংসের উপর ক্লিক করবে। তো সেটিংসের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু নোটিফিকেশান নামে একটা অপশান আছে, এটাতে এটাই ক্লিক করলে কিন্তু হবে না। এখানে ফাইনাল দেখতে পাচ্ছো জেনারেল, ফার্স্টে জেনারেল নামে একটা অপশান আছে, তো জেনারেল অপশানের উপর ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে লেখা হচ্ছে প্লেব্যাক ইন স্পিডস, তো এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পরে কী হবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছো এখানে কিন্তু আছে হচ্ছে অফ, একেবারে অফ করে রাখতে পারবে, ওয়াইফাই অনলি, ওয়াইফাইতে যখন দেখবে তখন ভিডিওটা হচ্ছে খালি ফেলে হবে। আর এখানে আমার কিন্তু অলওয়েজ অন আছে, তো আমি এখানে কী করব, অফ করে রাখবো। তো দেখতে পাচ্ছো আমি এখানে অফ করে রাখলাম। তো অফ করার পরে একবার দেখতে পাচ্ছো আমার কিন্তু আবার যখন তোমরা এটা এ করতে যাবে তো এখান থেকে আবার এ করে নেবে। তো আমি দেখো এখন ভিডিও দেখতে যাচ্ছি, তো ভিডিও দেখার পরে দেখো আমি ব্যাক চলে যাচ্ছি। তো এখানে কিন্তু দেখো আমি অনেকক্ষণ কিন্তু স্টপ করে রাখছি, বাট এটা কিন্তু প্লে হচ্ছে না। তো তোমরা আসলে তোমাদের এ টু জেড কিন্তু বুঝিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই গাইস একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ এটা আমার নতুন চ্যানেল, আমার কোনো আর চ্যানেল নেই। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তীতে এরকমের ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে প্রেস করে দিন। থ্যাংক ইউ।